প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো? আমরা আমাদের যথারীতি আজকে অনলাইন ক্লাসে ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের যথেষ্ট উপকার হবে। চলো আমরা স্ক্রিনে যাই। যথারীতি আজকের পাঠে আমি মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র শিক্ষক, গোরাজিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। পাঠ শিরোনাম অষ্টম শ্রেণী, বিষয় গণিত, দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আজকে পাঠ শুরু করব। পাঠ শেষে শিক্ষার্থীরা যা অর্জন করবে তা হলো, গত দুইটি ক্লাসে প্রথম 10টি অঙ্ক বুঝে করে দিয়েছি, আর আজ পরের 4টি অঙ্ক করে দিচ্ছি। এতে তোমাদের যে দক্ষতা অর্জন হবে তা কাজে লাগিয়ে পরের অঙ্কগুলি করতে পারবে। আশা করি তোমরা প্রথম যে দুইটি ক্লাসে আমি 10টি অঙ্ক করেছি, তোমরা নিশ্চয়ই সেই অঙ্কগুলি করেছো বা দেখেছো বা বুঝতে চেষ্টা করেছো অথবা বুঝেছ। আমি আজ তোমাদের বই থেকে আরো 4টি অঙ্ক আমরা এখানে করব। তোমরা আমার সাথে থাকো, আশা করি তোমাদের যথেষ্ট উপকার আসবে। তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্ক, শতকরা বার্ষিক যে হারে কোনো মূল্য 6 বছর মুনাফা অর্জিত হয় সে হারে কত টাকা 6 বছরের মুনাফা মূলধনে 2035 টাকা হবে? তাহলে প্রশ্নটা কি তোমাদের, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন অর্থাৎ মূলধন জানি না 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2035 টাকা হবে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি সমাধান দিকে যাই। এখানে যেহেতু নির্দিষ্ট কোনো মূলধন নেই তাই আমরা ধরে নিলাম আসল বা মূলধন 100 টাকা, আসল বা মূলধন 100 টাকা। আচ্ছা তাইলে বলা হয়েছে কি যে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে আসল হলো 100, দ্বিগুণ হলে 2 গুণ অর্থাৎ 200 টাকা, মুনাফা আসলে 200 টাকা। তো মুনাফা আসলে যদি 200 টাকা হয় তো 6 বছরের মুনাফা কত হবে? 6 বছরের মুনাফা, মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে মুনাফা পাওয়া যায়, তাহলে মুনাফা আসল হলো 200 টাকা, বিয়োগ হইতে আসল 100 টাকা সমান বা 100 টাকা হইতে কি 6 বছরের মুনাফা, তাহলে 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কম অর্থাৎ 100/6, তাইলে কত, আমরা যদি 6 দিয়ে 100 ভাগ করি তাহলে 3/50 টাকা, অর্থাৎ এই 3/50 টাকা হচ্ছে মুনাফার হার। অর্থাৎ শতকরা যে হারে, অর্থাৎ এই যে হার, এই হারটা আমরা বার করলাম 6/50 টাকা। আর হার কাকে বলে তোমরা নিশ্চয়ই তা জানো যে 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয়। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 3/50 টাকা, তাহলে 100 টাকার 7 বছরের মুনাফা বেশি, 7/50 যদি গুণ করি তাহলে কত কত আসে 2/3 টাকা। তাহলে আমার আমরা কি বার করলাম যে শতকরা বার্ষিক যে হার মুনাফা হয় অর্থাৎ 2/100/3 টাকা হার মুনাফায় দ্বিগুণ হবে। তাহলে আমরা জানি কি মুনাফা যোগ আসল, মুনাফা আসল তাহলে 2/
দুই ভাগের তিন ভাগের 200 প্লাস হলো 100 সমান হলো কত? সমান হলো তিন ভাগের 500 টাকা। 500 টাকা হলো মুনাফা আসল। আচ্ছা 500 টাকা যদি মুনাফা আসল, 500 টাকা হলে আসল কত? 100 টাকা। আর 1 টাকা হইলে কম, কম হইলে কি 500 নিচে চলে আসছে আর তিন আর তিন উপরে চলে গেছে, অর্থাৎ 3 × 100 পাইলো 500 টাকা। তাহলে বইয়ের মধ্যে দেওয়া ছিল কত? 2500 টাকা মুনাফা আসল হলে আসল কত? তাহলে 2500 টাকা হলে মুনাফা আসল বেশি হবে, এর জন্য আমরা কি এই উপরেরটার সাথে 2500 টাকা গুণ করছি। গুণ করার পর এই তিনটা একসাথে গুণ করে 500 দ্বারা যখন ভাগ করছি তাহলে 1250 টাকা চলে আসছে। তাহলে তাহলে আসল কত? 1200। আমাদের উত্তর নির্ণয় আসল 1230 টাকা। আসলে এখানে ফলটা ভুল হয়েছে লেখতে, আসলে ফল হবে 1230 টাকা। পরে অঙ্ক চলে যাই, শতকরাবাসী 6 টাকা মুনাফা, 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা, কত টাকার 2 বছরে 2 বছর 6 মাসে মুনাফা তত হবে? প্রশ্নটা কি, শতকরা বার্ষিক 6 টাকা মুনাফা, 500 টাকা 4 বছরে মুনাফা যত হয়, তা শিক্ষকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে? তাহলে বিষয়টা হলো শতকরা বাকি 6 টাকা মুনাফা 500 টাকা 4 বছরের মুনাফা আগে বার করি দেখি কত হয়। তাহলে দেওয়া আছে আসলটি সমান সমান 500 টাকা, সময় হলো কত? 4 বছর, এন সমান 4 বছর, আর মুনাফার হার 6% মানে 100 ভাগের 6 ইন্টু হইলো 0.06, অর্থাৎ এই 6 এর 100 দিয়ে ভাগ করলে আমাদের দশমিক এই 0.006 চলে আসে মুনাফা কত, আয় সমান সমান কত। তো আমরা তো জানি, আমরা নিশ্চয় জানি, তোমরা হয়তো জানো যে আই ইজ ইকুয়াল টু পি আর এন, তাহলে আমরা জানি সরল মুনাফা আই ইজ ইকুয়াল টু পি আর এন। এখন আমরা এই পি আর এন এর মান বসাইয়া আর এর মান বের করে নিই, তাহলে আই এর মান হলো 500, আর এর মান হলো 0.06, আর এন এর মান হচ্ছে 4, এই সবগুলো ধারাবাহিক ভাবে গুণ করলে আই সমান সমান হচ্ছে 120 টাকা। তাহলে আই সমান হলো কত? 100, অর্থাৎ 6 টাকা হারে 500 টাকার 4 বছরের মুনাফা হলো 120 টাকা। তাহলে বার্ষিক শতকরা 5 টাকা হারে 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর, অর্থাৎ এই মুনাফাটা কত টাকার, অর্থাৎ আসল নির্ণয় করার জন্য বলা হয়েছে পরের অংশে। আবার বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসে মুনাফা 20 টাকা হবে, 120 টাকা হবে, এতে নির্ণয় করার জন্য বলা হয়েছে। দেওয়া আছে এখানে এন সমান 2 বছর 6 মাস, তো 2 বছর 6 মাস মানে 2.5, অর্থাৎ 6 মাস সমান আমরা যদি 2 দশমিকে আনি মাসের, তাহলে 2.5 বছর হয়। মুনাফার হার 5% মানে 100 ভাগের 5 সমান 0.05, যদি আমরা 100 দিয়ে 5 এর ভাগ করি তাহলে এই এই দশমিক অংশটা চলে আসে, অর্থাৎ 0.05, অর্থাৎ মুনাফার হার হলো 0.05। মুনাফা সমান সমান কত দেওয়া আছে? আয় সমান সমান 120 টাকা। তাহলে আমাদের বার করতে হবে কি পি, পি সমান সমান কত, অর্থাৎ আসল কত। তাহলে আমরা তো জানি পরে বিস্তারিত গেলাম, আমরা আমরা জানি সরল মুনাফা আই ইজ ইকুয়াল টু পি আর এন, তাহলে পি আর এন, তাহলে আই সমান সমান আই এর মান বসাইছি 120, পি এর মান জানি না আর আর এর মান এন এর মান আমরা বসাই নি। এখন আমরা এই 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 দুটো অংশ গুণ করছি, গুণ করার পর এই পুরো অংশটা আমরা এই সেটের বাম দিকে নিয়ে আসছি আর 120 ডান দিকে নিয়ে গেছি। এখন পি আমরা এক সাইডে রাখছি আর আর এই 100.125 আমরা বাম দিকে নিয়ে গেছি, ডান দিকে নিয়ে গেছি, আর যেহেতু পি এর সাথে 100.125 গুণ হিসেবে ছিল, যেহেতু ডান দিকে যাওয়ার কারণে এই গুণ ভাগ হয়ে গেছে। তাহলে 120-এর আমরা যদি 100.12 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল চলে আসে 9.66 টাকা, অর্থাৎ পি সমান সমান 9.9 960 টাকা।
এর মান চলে আসে 960 টাকা, তাইলে এই ফি মানে হলো আসল, সুতরাং আসল হলো 960 টাকা, অর্থাৎ অর্থাৎ এই 120 টাকা মুনাফা হবে যদি আমরা 960 টাকা 7 বছর 5% হারে যদি আমরা কাটাই, তাহলে এই 960 টাকা আসল টাকাটা লাগবে, অর্থাৎ আসল 960 টাকা হলেই আমাদের প্রশ্নের অনুযায়ী যে প্রশ্ন করছে সে অনুযায়ী আমরা মানটা পেয়ে যাব, অর্থাৎ দিন আসল 960 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরের অঙ্কে চলে যাই। বারো নম্বর অঙ্ক, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, তৃষা মার্মার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? বার্ষিক মুনাফা 8% থেকে 10% হয়ে গেছে, তৃষা মার্মার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেছে, তার মূলধন অর্থাৎ পি সমান সমান কত তা নির্ণয় করার জন্য আমাদেরকে বলা হয়েছে এই প্রশ্ন। তাহলে বার্ষিক মুনাফা 8% থেকে 10% হয়, তৃষা মুনাফা বৃদ্ধি পায় কত? বার্ষিক মুনাফা বৃদ্ধি পায় 10, আর 10 - 8% সমান সমান 2%। তাহলে দেওয়া আছে সময় হলো 4 বছর, তাহলে মুনাফার হার হলো 2%, অর্থাৎ আমরা যদি এই এই পার্সেন্ট কে আমরা দশমিকে আনি তাহলে 0.02 হয়, আর মুনাফা হইতে আয় সমান সমান 128 টাকা, পি সমান সমান কত? তাহলে আমরা এখন বার করতে পারি, আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, আমরা পূর্ববর্তী অঙ্কটাও কিন্তু এইভাবেই করেছি, আমরা এই এই সূত্র থেকে পি এর মান বার করেছি, এখন আমরা ঠিক সেইভাবে পি এর মান বের করে নিব। তাহলে আই সমান সমান 128, আর পি এর মান কি জানি না, আর আর এর মান হচ্ছে 0.02, আর এন এর মান হচ্ছে 4, তাহলে 128 আর এই দুটো গুণ করার পরে 0.08 হয়। আমরা এই অংশ অর্থাৎ এই বাম ডান দিকের অংশ বাম দিকে নিয়ে আসছি, আর বাম দিকের এই 128 ডান দিকে নিয়ে আসছি। এখন এখন কি করলাম, পি কে ডান বাম দিকে রেখে 0.8 কে আমরা ডান দিকে নিয়ে আসছি, যেহেতু পি এর সাথে 0.8 গুণ হিসেবে আসছে, আর ডান দিকে যাওয়ার কারণে এই এই 0.8 এই ভাগ হয়ে গেছে, আর 1.28 কে 0.08 দ্বারা ভাগ করলে যে ফল হয় সেটি আমাদের আসল, অর্থাৎ পি সমান সমান 1600 টাকা। নির্ণয় নির্ণয় আসল নির্ণয় কৃষি আমার মূলধন 1600 টাকা ছিল। আশা করি বুঝতে পেরেছ, তোমরা আবার একটু বুঝে নাও। তাহলে 8% থেকে 10% আছে, তাহলে মুনাফা বৃদ্ধি পাইছে কত? 8% 10 - চলে আসবে 2%, এই 2% বৃদ্ধি পাইছে, তাহলে সময় হয়েছে কত? 4 বছর, তাহলে মুনাফা হইল কত? 128 টাকা, তাহলে পি সমান কত? তাহলে আমরা জানি, আমরা পর বেসিক ক্লাস গুলিতে বলেছিলাম যে কোনো তিনটি মান যদি জানা থাকে তাহলে পরবর্তী মানটা বের করা যায়, এখন আমাদের এন এর মান জানা আছে, আর এর মান জানা আছে, আই এর মান জানা আছে, পি এর মান আমরা বার করতে পারি। তাহলে আমরা আমাদের সূত্রটা হলো আই ইজ ইকুয়াল টু পি আর এন, তাহলে আই এর মান আমরা বসাইছি, পি এর মান জানি না, পি এর মান বার করতে হবে, এই জন্য আমরা পি এর মান এইভাবে রেখেছি, আর এর মান আর এন এর মান আমরা বসাইছি। এখন ক্যালকুলেশন করে পি এর মান সমান 1600 টাকা চলে আসে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। 13 নম্বর অঙ্ক, কোন আসল 3 বছরে মুনাফা 700 টাকা এবং 5 বছরে মুনাফা 700 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। কোন আসল 3 বছরে মুনাফা আসলে মুনাফা 700 টাকা এবং 5 বছরে মুনাফা 700 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। 3 বছরে মুনাফা আসল আর 5 বছরে মুনাফা আসল, তোমরা একটা কথা নিশ্চয়ই জানো, এই অঙ্কের মধ্যে আসল কিন্তু একই, 3 বছরের মুনাফা এখানে আসল যত, 5 বছরের মুনাফা আসলে এখানে আসল তত, অর্থাৎ এখানে 5 বছর হওয়ার কারণে টাকা বৃদ্ধি পাইছে, অর্থাৎ মুনাফা বৃদ্ধি পাওয়ার কারণে, আর আসল এখানে তত আসল এখানেও তত আসল। এখন আমরা কিভাবে করতে পারি সমাধান, কোন আসল 3 বছরের মুনাফা এত টাকা, 5 বছরের মুনাফা আসলে এত টাকা, আচ্ছা ঠিক আছে, তাহলে 2 বছরের মুনাফা যেহেতু আসল সবসময় এক, তাইলে আমরা এই 5 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা আসল যদি বাদ দিই তাহলে যেটা থাকবে এটা হলো 2 বছরের মুনাফা, অর্থাৎ 252 টাকা হচ্ছে 2 বছরের মুনাফা,
দুই বছরের মুনাফা হলো 252 টাকা, এক বছরের মুনাফা কম, আর তিন বছরের মুনাফা বেশি, অর্থাৎ 378 টাকা। তিন বছরের মুনাফা এত টাকা হলে মুনাফা হলো, তিন বছরের মুনাফা আসলে কত? 1978 টাকা। তাহলে তিন বছরের মুনাফা আসলে 78 টাকা হলে মুনাফা হলো 378 টাকা। তাহলে আসল কত? আমরা তিন বছরের মুনাফা আসল থেকে যদি মুনাফা বাদ দেই তাহলে আসল বাড়ে। তাহলে তিন বছরের মুনাফা 1978, এর থেকে আসল মুনাফা পেয়ে ফেলছি আমরা 378। এই 1978 থেকে 378 যখন বিয়োগ দিলাম তখন আমরা 1200 টাকা, অর্থাৎ এই আসল হইলো আমাদের 1200 টাকা। কি বলতে বলতে মুনাফা হার নির্ণয় করতে বলছে, আসল ও মুনাফা। তাহলে আসল বার করলাম কত? 1200 টাকা। তাহলে হার হার বার করে হার কাকে বলে? 100 টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বলে। তাহলে আমরা এই থেকে 100 টাকার এক বছরের মুনাফা বের করে নিব। তাহলে আমরা কি জানলাম যে 1200 টাকার তিন বছরের মুনাফা হল 378 টাকা। তাহলে এক টাকার এক বছরের কম এবং 100 টাকার এক বছরের বেশি, তাহলে এই ক্যালকুলেশন করে যে যা পাইলাম সেটা হলো 10.50 টাকা। অর্থাৎ 1200 টাকার এক বছরের মুনাফা 378, এক টাকার এক বছরের হলো কম আর 100 টাকার এক বছরের হলো বেশি, অর্থাৎ এই দুটো একসাথে গুণ, এই দুটো একসাথে গুণ করে যে ফল পাইলাম এই নিচের এই ফল দিয়া উপরের ফলটাকে গুণ ভাগ করলে যে ফল পায় সেটা হলো 10.50 টাকা। তাহলে মুনাফার হার হলো 10.50, আসল 1200 টাকা এবং মুনাফার হার হলো 10.50%। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও বলি, তাহলে এখানে আসলে কিবার এই অঙ্কটা আসলে একটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় সময় দেখা যায় বিভিন্ন ভাবে আসতে। তাহলে এখানে বলা হয়েছে যে তিন বছরের মুনাফা আসল আর পাঁচ বছরের মুনাফা আসল। তো তোমাদেরকে আমি একটা কথা আগেই বলেছিলাম যে আসল সবসময় এক, তাইলে তিন পাঁচ বছরের মুনাফা আসল থেকে তিন বছরের মুনাফা বাদ দিলে যেটা থাকে এটা হলো দুই বছরের মুনাফা। তাহলে দুই বছরের মুনাফা তো আমরা এখন তিন বছরের মুনাফা বাদ করছি 378 টাকা। তাইলে এখন এই টাকাটা হলো তিন বছরের মুনাফা আসল, এই তিন বছরের মুনাফা আসল থেকে তিন বছরের মুনাফা বাদ দিলে যেটা থাকবে এটা আসল, এই যে বাদ করা এবার, এবং 1200 টাকা। তাইলে হ্যাঁ, 1200 টাকার তিন বছরের মুনাফা এত টাকা, এক টাকার কত? এত টাকার কত? তাইলে আমরা চলে আসছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকার এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করে মোট মূলধনের উপর শতকরা কত টাকা মুনাফা পাওয়া যায়? সমাধানে যাই আমরা। প্রথম ক্ষেত্রে 100 টাকার এক বছর মুনাফা 10 টাকা, 100 টাকার এক টাকার এক বছর মুনাফা কম এবং 3000 টাকার এক বছরের মুনাফা 300 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে 100 টাকা এক বছর 8 টাকা এবং এক টাকা এক বছরের মুনাফা কম এবং 2000 টাকার এক বছরের মুনাফা 160 টাকা। তাহলে মোট মুনাফা 300 যোগ 100 সমান 460 টাকা, মোট মূলধন 3000 যোগ 2000 5000 টাকা। তাহলে 5000 টাকার এক বছরের মুনাফা 460 টাকা, আর এক টাকার এক বছরের মুনাফা কত? আর 100 টাকার এক বছরের মুনাফা কত? আমরা যদি ভাগ করি তাহলে 9.20 টাকা, অর্থাৎ নির্ণয় গড় মুনাফা 9.20 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে গড় মুনাফা আমরা কিভাবে বের করছি। এখন তোমাদের মূল্যায়ন তোমরা দেখো বিষয়টা ক্ষতি হয় এবং একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা এত পার্সেন্ট লাভ, খুচরা বিক্রেতা এত পার্সেন্ট ক্ষতিতে দ্রব্যটি খুচরা মূল্য 5000 টাকা হয়, ক্ষতির সময় নির্ণয়ের সূত্রটি লেখ, খুচরা বিক্রেতা কত টাকা ক্ষতি হয়, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করো। আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্কটা বাসাতে করতে পারবে বা এখন যদি সময় হয় আসলে করা উচিত মূল্যায়নে, আমার মনে হয় পারবে তোমরা। আমরা বাড়ির কাজে চলে যাচ্ছি, ঠিক সেম আগের অঙ্কটার মতোই, তবে একটু সংখ্যা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তোমরা এই দুইটা অঙ্ক করে নেবে, আশা করি তোমরা তোমাদের পরীক্ষায় এই ধরনের অঙ্ক প্রায়ই থাকে, আশা করি তোমরা পারবে। আর বিগত ক্লাসগুলিতেও আমরা
এই এই অঙ্কগুলো করে দিয়েছি। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলি করে দিব। সেই সকলকে ধন্যবাদ। আচ্ছা।